ম্যাগি খেয়ে তারপর রেডি শেডি হয়ে একটু ঘুরু ঘুরু যাবো। এই হচ্ছে জুলেন্ডে কল্যাণী জুলেন্ডে স্কুল, তার উল্টো দিকেই এটেনের পুজো। আর ঘুরে ঘুরে প্যান্ডেল দেখতে ভালো লাগছে না, সব খুলে দিচ্ছে, আলো খুলে দিচ্ছে, আমার ভীষণ মন খারাপ হয় দশমীর দিন। আগের বছরও দেখেছিলে, এই বছরও এসছে। হিস্ট্রি শেয়ার করবো কি খাচ্ছি দশমীর দিন, চলো। উচ্ছে আলু মাখা, মা বলল উচ্ছেটা খুব তেতো ছিল, সেই জন্য আবার এর মধ্যে একটু কুমড়ো মিশিয়ে দিয়েছে। এটা হচ্ছে লাউয়ের খোসা পেঁয়াজ ভাজা, আর এটা হচ্ছে বাড়ির ধানি লঙ্কা না কি বলছে, এটা পুটকি লঙ্কা দেখছি আমি, খুব নাকি ঝাল। এটা হচ্ছে লাউ মা মাছের মাথা দিয়ে, মাছের মাথা দিয়ে, ভেটকি মাছের মাথা দিয়ে, আর এটা হচ্ছে ডাল, টমেটো টমেটো দেওয়া, তো টমেটো লাউ এসব দেওয়া ডাল। আর তার সঙ্গে ননভেজ কী আছে সেটা ননভেজ আসলে দেখাবো। এখানে বেগামপুরি বসে পড়েছে, আজকেও নাম হয়েছে বেগামপুরি, কিন্তু আজকে কিয়ারাওকে এমন আঁচড়েছে ওর গোটা গায়ে পুরো আঁচড়ানোর দাগ হয়ে গেছে। হ্যাঁ, সিরিয়াসলি মানে এই লঙ্কাটার যে বিভৎস ঝাল, মোটামুটি জিভ টাংরা টাংরা সব জ্বলে গেল। যাদের দরকার হবে আমাদের বাড়ির সামনে একদম পাঁচিলের গায়ে গাছটা আসবে, ঝাড়া দেবে, লঙ্কা নিয়ে চলে যাবে। শ্রীদীপা তাই আমাকে জিজ্ঞেস করছিলো যে আমি কী করে ঝাল খাচ্ছি, বাট আমি পাচ্ছি না অ্যাকচুয়ালি খেতে, একটুখানি ট্রাই করেছিলাম বিটকুটে ঝাল। এখন সেই একটা কি লঙ্কা আছে না ওটাকে বলে, হ্যাঁ, ভূত জলকিয়া। নেক্সট আপ ইন দ্য লাইন সেটা হচ্ছে আর মাছের কালিয়া, খেতে বেশ ভালো হয়েছে। আচ্ছা, লাউয়ের তরকারি এটা করেছো ভেটকি মাছের মাথা দিয়ে, সেটাও খেতে খুব ভালো হয়েছিল না? আমরা অ্যাকচুয়ালি ডালই খাইনি, কারণ ওটা বেশ ভালো লেগেছিলো বলে ওটা দিয়েই খেয়ে নিয়েছি। বাস এখন মাছ, তারপরে আবার মাংস, জমিয়ে জমিয়ে। তোমাদের বলেছিলাম যে লঙ্কা গাছটা, এই দেখো সেইটা, এই লঙ্কা গাছটা আমাদের বাড়ির পাঁচিলে এসে ঝাড়া দিলেই লঙ্কা নিয়ে যেতে পারবে। ভালোই লঙ্কা হয়েছে, বাট লঙ্কাগুলোতে যা ঝাল, বাপরে বাপ, চিন্তা করতে পারবে না, মারাত্মক ঝাল। গুড মর্নিং, আমরা এখন এখান থেকে রওনা দেওয়ার জন্য রেডি, আর কলকাতায় পৌঁছে আবার কাজ করতে হবে, তো আজকে একটু দেরিতে লগ ইন করবো বলেছি, তো তারপরে পৌঁছে তারপরে লগ ইন করে কাজ করে। হ্যাঁ, তো আমরা দাঁড়িয়ে আছি মুদি আলী মোড়ে, এসে গেছি, এখন টাইম হচ্ছে 1:15। এই যে দেখতে পাচ্ছ পেছনে আমাদের ফেভারিট দোকান, কি হলো, কি করছো, দুটোতে মিলে কি করছো, এর ঘাড়ে ও উঠছো, ওর ঘাড়ে ও। তো এইখানে দীপাঞ্জন যাচ্ছে মুদি আলী মিট শপে, কি আর করতে যাবে নিশ্চয়ই জানো, মাংস আনতে। আজ রাতে হবে মাংসের ঝোল আর ভাত, এটা প্ল্যান আছে, দেখা যাক কি পাওয়া যায়। কি করছো হ্যাঁ করে মামা, এত হাই উঠছে, হ্যাঁ না হাসছে। মুদিয়ালি মিট শপ থেকে আমরা প্রত্যেকবার যখনই আসি এখান থেকে আমরা মাটন নিয়ে যাই, খুব ভালো হয় ওদের মাটনের কোয়ালিটিটা। আজকেও নিয়ে নিলাম 1 কিলো, এখন চলো বাড়ি যাওয়া যাক, এ কাজে বসতে হবে। তো
11:30 একাদশীর দিন আমরা আজকে একাদশী তো আজকে একাদশী তো আজকে একাদশী তো একাদশীর দিন 11:30 সময় আমরা মাটন খেতে বসেছি তো দেখলে যেটা আন্না বন্না সেটা এখন রাত্রিবেলাই খাচ্ছি এনেই ছিলাম সেই কারণে যে যাতে রাত্রিবেলা খাওয়া যায় তো দেখা যাক এখন খেয়ে নিই এই পিসটা আমায় দিয়ে দাও না ওটা নিচে লেগে যাবে নাড়াঘাটা হচ্ছে আর গুড আফটারনুন আবার তোমাদের সঙ্গে দ্বাদশীর দুপুরবেলায় কথা হচ্ছে দুপুরবেলা আমরা লাঞ্চ করে উঠে পড়েছি বাট এই কথাটা তোমাদের সঙ্গে না বলে এই ব্লগটা শেষ করতে একদমই ইচ্ছে করছিল না তাই সেই জন্য তোমাদের কাছে এটা অবশ্যই বলবো যে খেয়াল করে থাকবে হয়তো আমরা 18 তারিখ থেকে মানে 18th অক্টোবর থেকে কন্টিনিউয়াসলি ব্লগ দিয়ে গেছি পুজোর মধ্যে রোজ ব্লগ এসছে আমাদের রোজ প্রত্যেক দিন ব্লগ এসছে কোনোটা হয়তো একটু ছোটো কোনোটা হয়তো একটু বড় বাট আমাদের কাছে কোনো সময় আপলোড করার ক্ষেত্রে আমাদের 7 ঘন্টা লেগেছে 12 ঘন্টা লেগেছে আমরা কখনো কল্যাণীতে ছিলাম কখনো কলকাতায় ছিলাম ডিফারেন্ট কন্ডিশনস ছিল বাট আমরা কিন্তু কন্টিনিউয়াসলি ব্লগ করে গেছি এবং সেই ভিডিওগুলো সব আপলোড করা হয়ে গেছে তো তোমরা প্লিজ প্লিজ পারলে আমাদের দুর্গাপূজার চতুর্থী থেকে অনওয়ার্ডস যতগুলো ব্লগ এসছে সবগুলো দেখো ওই সময় তোমরা সবাই হয়তো একটু ব্যস্ত ছিলে হয়তো অনেকেই দেখতে পাওনি বাট প্লিজ রিকোয়েস্ট করবো যে চতুর্থী থেকে ব্লগগুলো আরেকবার করে দেখো তাহলে অত কষ্ট করে ভিডিওগুলো করার এবং সেই সঙ্গে পাবলিশ করার যে একটা সার্থকতা সেটা হবে অবশ্যই কারণ তোমরা অনেকে ভিডিও দেখো নি অন্যান্য সময় যতজন দেখো তার থেকে অনেক কম দেখেছো এই কারণেই হয়তো অনেকে এই সময় ভিডিও কম দিয়েছিলো বাট আমরা কিন্তু কন্টিনিউয়াসলি ব্লগ করে গেছি এবং ভিডিও দিয়ে গেছি তো আশা করছি সেটুকু সাপোর্ট তোমাদের থেকেও পাবো প্লিজ পুরনো ভিডিওগুলো দেখো ভালো লাগলে কমেন্ট করো খুব ভালো লাগবে আজকাল কমেন্টে রিপ্লাই দিতে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কারণ বুঝতেই পারছো পুজো সিজন চলছিল আমরাও অনেক ব্যস্ত ছিলাম আর তার মধ্যেও আমাদের কাছে ভিডিওটা পাবলিশ করা তোমাদের কাছে আসাটা বেশি ইম্পর্টেন্ট ছিল কমেন্টেরও সব রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধীরে ধীরে পুরোনো কমেন্টস অবশ্যই ঘেঁটে ঘেঁটে রিপ্লাই করবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক আশা করি তোমাদের ভালোই কাটলো পুজোটা আর আমরা কীরকমভাবে কাটালাম সবটা দেখতেই পারলে তো এরকমভাবেই আমরা ব্লগ দিয়ে যাব চিন্তা নেই আপাতত কবে আবার ব্রেক নিচ্ছি সেটা এই মুহূর্তে বলতে পারছি না পুজো টুজো সব শেষ হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল দুটো বাড়িতেই আমরা নবমীর পরে মাংস খেয়ে নিয়েছি আর আজকে সকালেও বাসি মাংস খেয়েছি বাট এটা তুই কাউকে রিকোয়েস্ট করলি না যে তোর লক্ষ্মী পূজার নিমন্ত্রণ চাই বলেছি তো ঠিক আছে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আজকে দ্বাদশী সবাই ভালো থেকো আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো ব্লগ করি ভালোবাসার সঙ্গে থেকো নিজেরা ভালো থেকো সবাইকে ভালো থেকো এই বলে টাটা বাই বাই